إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد زبان كريبوري صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان كله যাদের মুখস্থ আছে আমার সাথে তেলাওয়াত করবেন, যাদের মুখস্থ নাই আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করব এ কোরআন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পড়ার বোঝার আত্মস্থ করার তৌফিক আল্লাহ যেন দান করে, বলি আমিন। সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم من صدق الله العظيم وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن يصلون على النبي
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন, হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আয়োজিত অত্র এলাকার এলাকাবাসীর সহযোগিতায় দুদিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুস সালাম মোল্লা সাহেব, সম্মানিত সভাপতি বাইতুল মামুর জামে মসজিদ নড়াইবা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ হাবিবুর রহমান হাসু সাহেব, কাউন্সিলর 69 নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আল্লাহ পাক যেন আমাদের মেহমানদেরকে হায়াতে তৈয়বার সাথে আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। একটু আগেই আপনাদের সামনে কথা বলেছেন, অত্র এলাকা বড় হুজুর হিসেবে খ্যাত হাজার হাজার আলেমের ওস্তাদ, তিনি অসুস্থ, আপনাদের কাছে দোয়াও চেয়েছেন, আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তৈয়বার সাথে আল্লাহ পাক যেন কবুল করে, বলি আমিন। আপনাদের এই মাহফিলে লম্বা সময় ধরে কথা বলেছেন আমার ভাই হযরত মাওলানা শহীদুল ইসলাম সিদ্দিকী সাহেব, সুদূর পাবনা থেকে এসে আজকের এই মাহফিলে সৌন্দর্য রক্ষা করেছেন, কথা বলেছেন, আল্লাহ পাক যেন তাকে কোরআন এবং হাদিস থেকে প্রাঞ্জল ভাষায় কোরআন এবং হাদিসের দাওয়াতকে পেশ করার মতো তৌফিক যেন আল্লাহ দান করে, বলি আমিন। প্রধান সভাপতি, সভাপতি বলতে আমার ছেলে একটু কথা বলবে, মাহফিল শুরু হয়ে গেছে, এখন কথা বললে তো মুশকিল, মাশাআল্লাহ। আমারই ভাই সভাপতি সাহেবের সম্মানিত সুযোগ্য ছেলে, তিনি আজকের মাহফিলে এসেছে, অসুবিধা নেই, উনি মাহফিলে থাকবে, মাহফিলের পর ইনশাআল্লাহ আমি ওনার কথা শুনবো, বলেন ইনশাআল্লাহ। কারণ আলোচনা যদি শুরু করি এখন মাঝখানে গ্যাপ পড়লে মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে, আপনারা কি বলেন? 100% ঠিক, কোনো সন্দেহ নেই। আমার ভাই আজকে এসেছে, ওনার আব্বা অসুস্থ, আল্লাহ পাক যেন শিফায়ে কামেলায় আদলায় আজলা দান করে, বলেন আমিন। কষ্ট আছে? আমার ভাইও কষ্ট পায় না, আমি জানি আমার ভাই কষ্ট পাবে না, কারণ কোরআনের মাহফিলের সৌন্দর্য হচ্ছে যখন শুরু হয়ে যাবে, এখন আর নামাজের মধ্যে যখন আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন, টুপি ঠিক করা যাবে, পাঞ্জাবি মনে করেন একটু পাঞ্জাবি উঁচা নেচা হয়ে আছে, আর ঠিক করা নেই, আগে সব ঠিকঠাক করে দাঁড়া। আপনারা আমাকে মাইক দিয়েছেন, আমি এর আগে খুঁজতেছিলাম যে কে কে কার কার কথা বাকি আছে, এখন যখন মাইক ধরেছি ইনশাআল্লাহ আমার ভাইকে নিয়ে একেবারে শেষে এই চেয়ার আমার ভাইকে বসাই দিব, আমি পাশের চেয়ারে বসে শুনবো, বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ঠিক আছে তো ইনশাআল্লাহ, এখন বসেন, এখানে আসেন ভাই, কোথায় আসেন? হ্যাঁ, উনি এখন আমাদের মেহমান রিপ্রেজেন্টেটিভ, উনার আব্বা, এই তো মাশাআল্লাহ দেখতেও সুন্দর, দাঁড়িয়েও রাখছে, বলেন ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? শাহিন ফজলে সাব্বির। মাশাআল্লাহ, শাহিন ফজলে এলাহি সাব্বির ভাই, আল্লাহ যেন আমার ভাইকে কবুল করে, বলেন আমিন।
আজকের এই মাহফিলে আরো একজন বক্তা, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, আপনাদের মাহফিলে কথা বলেছেন আলহাজ হাফেজ কারি মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি সাহেব। আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তৈয়বার সাথে কবুল করে। সকলে বলেন আমিন। এখন আর কথা না বাড়িয়ে আমার প্রাণ প্রিয় সম্মানিত মেহমান বৃন্দ, সামনে উপবিষ্ট আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, দিক দিগন্তের দিকপাল, যারা সময়ের গতিতে এগিয়ে চলে, সে সমস্ত আমার তরুণেরা, ছোট্ট ছোট্ট মাছুন বাচ্চারা, পর্দার অন্ত আড়ালে আমার মা এবং বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকের মাহফিলে যেন আপনারা শেষ পর্যন্ত বসতে পারেন আল্লাহর কাছে তৌফিক কামনা করে নিচ্ছি। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবাসা দিয়ে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার বলার এবং শোনার মতো তৌফিক দান করলেন, রাজাদিরাজ সমস্ত ক্ষমতার মালিক, আকাশ জমিনের মালিক, গ্যালাক্সিগুলোর মালিক, কোটি কোটি নক্ষত্রের মালিক, কুল কায়নাতের মালিক, মিল্কের মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া তার একবার পড়ি, কালিমাতুর শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? আনন্দে কার? জীবনের সর্ব অবস্থায় কার? প্রচন্ড ঠান্ডা পড়েছে কার? আবার খুব গরম কার? না গরমের সময় রাগ করবেন যে এত গরম দিছে আল্লাহ, এখন আর প্রশংসা করব না, সব অবস্থায় প্রশংসা চলবে কার? আল্লাহর হাবিবের সাথ করেন আলহামিদুন, আল্লাহর কিছু গোলামদেরকে রব্বে করিম মাওলায়ে করিম ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন। যেই গোলামগুলো জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় আল্লাহ পাক যাদের মনগুলোকে ভরে দিবে, যারা প্রথম কাতারের গোলাম হবে সারিবদ্ধ হয়ে প্রথম কাতারে দাঁড়িয়ে যাবে, কারা হবে সেই সৌভাগ্যবান গোলামেরা? আল্লাহর হাবিব বলেন আলহামিদুন, যারা দুনিয়ার জীবনে প্রশংসা আদায় করেছিল মালিকের, ফিসাররাই ওয়াদদাররা, সুখে মালিকের প্রশংসা আদায় করেছিল, দুঃখেও মালিকের প্রশংসা আদায় করেছিল, আল্লাহ তাদেরকে ডেকে ডেকে বলবে আয় গোলাপ, আর দূরে থাকার দরকার নাই, আজকে জান্নাতের প্রথম কাতারটা আমি আল্লাহ তোর জন্য রেখেছি, তোকে দাঁড় করাইয়া দিলা। সুবহানাল্লাহর আওয়াজ আরো আসতে, সুবহানাল্লাহর আওয়াজ আরো আসতে। আচ্ছা এখন বলেন তো, এই যে আমরা অনেক মাহফিলে আপনাদেরকে কষ্ট দিই, বলি সুবহানাল্লাহ জোরে বলেন, আল্লাহ কি আসতে বললে শুনে না? একেবারে যদি পিনপন একেবারে ঠোঁট থেকে নাড়ায়া কোনোভাবে বললেন সুবহানাল্লাহ, শুনে আরো চুপচাপ বললেন সুবহানাল্লাহ, শুনে পানির নিচে গিয়ে বললেন, শুনে সমুদ্রের নিচে গিয়ে বললেন, শুনে। তো আমরা জোরে বলতে বলি কেন? জোরে বলতে বলি এই জন্যে, কারণ মাহফিলের ডানে আর বামে ডিস্টার্ব আছে না নাই? আরো আস্তে কো, আছে ডান দিকে আর বাঁ দিকে যে ডিস্টার্ব গুলো হয়, এই ডিস্টার্ব গুলো যেন বন্ধ হয়ে গোলাম গুলো যেন একনিষ্ঠ আল্লাহর গোলাম হয়ে তাসবিহ তাহলিল তাহমিদ আল্লাহর একত্ববাদের ঘোষণা দিতে পারে, এই জন্য আমরা জোরে বলানোর প্র্যাকটিসটা করাই। আর জোরে জোরে স্লোগান দিতে হবে কার নামে? ওয়াকাব্বিরহু তাকবীরা, যত জোর আছে শক্তি আছে সব জোর দিয়ে তাকবীর দিতে হয় কার নামে? দেন তো দেখি একজন আল্লাহর নামে স্লোগান। এবার পিছনে তাকায় দেখেন সবাই হা করে তাকায় রয়েছে, কি জানি হইছে
কারণ তাকবীরের প্র্যাকটিস তো নাই, বাজে স্লোগানের প্র্যাকটিস আছে না রে। কই এক এক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কিসের ডাইরেক্ট অ্যাকশন বেটা? স্লোগান হবে কার নামে? আল্লাহর নামে স্লোগান দিয়ে, প্রশংসা দিয়ে আজকের মাহফিল শুরু করেছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলি আমি। 50% মাহফিল শুনে কারা কারা চলে যাবো, হাত গুলো উঠায় দেখায়। একজনে উঠাইতে নিছিল, পরে মাথার মধ্যে ছেড়ে দিস, কয় হুজুর চুল ঠিক করতেছি, অন্য কিছু করিনি। এবার কারা কারা আমরা 80% পর্যন্ত শুনবো, তারপরে যাবো, হাত উঠায় দেখায়। 80% এই জন্য বাংলাদেশের দশা দিন দিন এরকম হচ্ছে। এবার দেখি 100% কারা কারা শুনবো, তারপরে যাবো, হাত উঠায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। থাকবেন তো ইনশাআল্লাহ। কথা দিলেন কারে? সর্বপ্রথম কথা ভঙ্গ করতেছে হলুদ গেঞ্জি, মাশাআল্লাহ বসে গেছে। এবার বসছেন তো সবাই? আর কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই তো? এবার আসুন মাহফিল শুরু করি। আমরা তেলাওয়াত করেছি সূরা আল বাকারা আয়াত নাম্বার 38। এই তাফসিরে ঢোকার আগে একটা ওয়াজিব আমরা সকলে আদায় করি, একবার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই পড়ছেন? যতবার আসবে, আমি বক্তা যদি পড়তে নাও পারি, আপনারা পড়ার চেষ্টা করবেন, কারণ যতবার পড়বেন মুস্তাহাব হিসেবে সওয়াবগুলো আপনার আমল নামে আল্লাহ যোগ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাহলে পড়তে রাজি আছি? আল্লাহ আমাদেরকে কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন। এবার আসুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অনুবাদ বলে সরাসরি তাফসীরের দিকে যাই। আল্লাহ পাক বলছেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم সবাই তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। আমরা সবাই ছিলাম কোথায়? আরো আসতে বলেন কোথায়? যেতে চাই কোথায়? আল্লাহ বললেন সবাই জান্নাত থেকে বের হয়ে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশমালা তোমাদের জন্য আসবে, দিক নির্দেশনা তোমাদের জন্য আসবে। এই দিক নির্দেশনা যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আগে যেমন তারা জান্নাতে ছিল, আবার দুনিয়ার জীবন শেষ করে চক্ষু বন্ধ করতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। সুবহানাল্লাহর আওয়াজ আসছে না জোরে? এবার একটু সুবহানাল্লাহ জোরে বলার জন্য একটু উৎসাহ দিই আপনাদেরকে। আমরা ছিলাম কোথায়? আসতে কোন কোথায়? আসলাম কোথায়? যেতে চাই কোথায়? আমার ভাইয়েরা সুবহানাল্লাহ বললে লাগটা কেমন? মান কালা সুবহানাল্লাহ, আল্লাহ যেই গোলাম সুবহানাল্লাহ বলবে, তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, এই দুনিয়া থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে দূরে
শূন্য স্থান খালি জায়গা, সুবহানাল্লাহ যদি আল্লাহর গোলাম বলে খালি জায়গাকে সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমল নামাকে আল্লাহ ভারী বানায় দিবে। তাহলে সুবহানাল্লাহর আওয়াজ আসতে না জোরে জোরে বলেন তো সুবহানাল্লাহ। ঠিক আছে, তাহলে প্রশংসা আদায় করবো কার, পবিত্রতা ঘোষণা করবো কার, একত্ববাদের ঘোষণা দেব কার জন্য, বরত্ব ঘোষণা করব কার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিক নির্দেশনা যুগে যুগে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য জান্নাত পর্যন্ত যাওয়া আল্লাহ এত সহজ করে দিলেন, কোরআন কারীমকে পাঠিয়ে দিয়ে জান্নাত এত সহজ করে দিল। এই কোরআন কারীমের সূরা আল বাকারার 255 নং আয়াত, আয়াতুল কুরসি নামক এমন একটা আয়াত আছে, যে আয়াতটি যদি মুমিন জীবনে আপনি আত্মস্থ করেন, মেনে চলার চেষ্টা করেন, যদি আল্লাহর কোন গোলাম পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি যদি আল্লাহর কোন গোলাম পড়ে, এই পড়ার দ্বারা আল্লাহ পাক দান এত বাড়ায় দিবে চক্ষু বন্ধ হতে দেরি হবে, রব্বে কারিমের জান্নাত পেতে দেরি হবে না। তাহলে বলেন জান্নাত কাছে না দূরে? কত কাছে? আরে কথা কয় না, কত কাছে? মুরব্বীরা বুঝতেছেন তো কথা? এবার নাস্তিকরা এসে আমাদেরকে বোঝাচ্ছে জান্নাত কোথায়, জান্নাত তো দেখা যায় না, জান্নাত তো কোনোদিন দেখো নাই, শুধু হুজুররা তোমাদেরকে গল্প কাহিনী শুনিয়ে গেল। না না, গল্প কাহিনী আমরা শুনাই না, সূর্যের দিকে তাকায় যেই বিরাট সূর্য আমরা আমাদের চোখে দেখি, দেখতে একটা প্লেটের মতো মনে হয় ঠিক না বেঠি? বাসন খান, বাসন বাসন আছে না, ভাত খান বাসনে বসে অথবা প্লেট, এই প্লেট দেখতে যেমন আপনার কাছে সূর্যটা এমনই মনে হয়, কিন্তু আসলে সূর্যটা কি আমাদের কাছে না দূরে? বর্তমান মহাকাশ বিজ্ঞান গবেষণা করতে গিয়ে দেখে এই পৃথিবী নামক গ্রহ থেকে সূর্য নামক নক্ষত্রের কাছে যদি আপনি পৌঁছাতে চান, পৃথিবী নামক গ্রহ থেকে সূর্য নামক নক্ষত্রের কাছে যদি আপনি যেতে চান, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার পার হতে হবে। আপনি বিজ্ঞানকে প্রশ্ন করেন এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সমান কত, বিজ্ঞান আপনাকে জানিয়েছে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সমান 15 কোটি কিলোমিটার গেলে আপনি সূর্যের দেখা পাবেন। বলেন আল্লাহু আকবার। এই জায়গার যিনি মালিক তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? 15 কোটি কিলোমিটার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যদি 15 কোটি কিলোমিটার হয়, এবার একটু চিন্তা করেন, ব্রেনটা খাটান, যেই ছোট্ট ছোট্ট তারাগুলো আমরা আকাশের ভিতরে দেখি, দেখতে জোনাকি পোকার মতো মনে হয়, না না আমার ভাই তারা কিন্তু এত ছোট না, সৌরজগতের সবচেয়ে কাছে তারার কাছে যদি আপনি পৌঁছাতে চান, গবেষণা বলছে 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার পার হলে প্রথম তারার কাছে আপনি যেতে পারবেন। বলেন আল্লাহু আকবার।
সমান কত কিলো? কত কিলো? আপনারা কি গল্পের রস শুনবে? আমি আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ডের বহু দেশ ঘুরি। আমি যদি শুধু খালি আমার সফরের ঘটনা বলি, আমি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা কি গল্পের রস শুনবেন? গল্পের ওয়াজ আর বেশি দিন বাংলাদেশে চলবে না। ঠিক যে একজনে কইছে বাপরে বাপ, উনি একবারে গল্পের ওয়াজের খাস বিরোধী। এইরকম বিরোধী যদি বাংলাদেশের প্রত্যেকটা মাহফিলে তৈরি হতো, তাহলে বড় বড় আলেমরা এই মাহফিলের চেয়ারে বসে কথা বলতো, ঠিক না বেঠি? মাহফিলে লাভ দিয়ে কয় খেলা দেখানো। আপনার লগে কি সাপ আছে, বান্দর আছে, কিসের খেলা দেখাবেন আপনি? খেলা দেখাইতে সাপ লাগে, বেজি লাগে, বান্দর লাগে, আর ওয়াজ করতে কোরআন হাদিসের জ্ঞান লাগে, ঠিক না বেঠি? কোরআন নাই, হাদিস নাই, লাভ দিয়ে কয় খেলা দেখাবো? আর ওই খেলা আপনারা গিয়া দেখেন, নাউজুবিল্লাহ। আমি হাসির খোরাক দেওয়ার জন্য বলছি না, আজকের মাহফিল গুলো এমন তামাশায় পরিণত হয়েছে, আজকে এখলাস উঠে যাচ্ছে, এজন্য ঘন্টার পর ঘন্টা ওয়াজ করার পর কোনো তাসির হয় না, ঠিক না বেঠি? আমরা চাই আজকের রাতটা, যদি আমরা বলছি এখনো বৃহস্পতিবারে আছি, কিন্তু এখন কিন্তু আমরা জুমুআতে ঢুকে গেছি। কিসে? জুমা, জুম্মা, কি জুমুআ? সবাই কোন কি জুম্মা? জুমুআ, সবাই বলেন কি? কষ্ট পাইছেন? আরবি একটা শব্দ যদি সঠিকভাবে শিখি, আল্লাহর এত কইতে পারবেন, আল্লাহ চেষ্টা তো করছিলাম, মুখ দিয়ে আসতে চায় না, তারপরও চেষ্টা করছি। এরকম চেষ্টা যদি কোরআনের এক একটা সুরা নিয়ে শুরু করেন, বিশ্বাস করেন এই কোরআন আপনার জন্য নাজাতের দরিয়া হয়ে যাবে, ঠিক কিনা? বলেন ওয়াজ চলতেছে কোন জায়গায়? হ্যাঁ, মাশাআল্লাহ, কোথায়? নক্ষত্রে। দেখছেন, সবাই কিন্তু গল্প কাহিনীর ওয়াজ শুনতে চায় না। যারা মনোযোগী তারা বলে ফেলছে নক্ষত্রে। প্রথম নক্ষত্রের কাছে যেতে হলে কত লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পার হতে হবে? হ্যাঁ, মাশাআল্লাহ, 3 লক্ষ কে বলছে? মাশাআল্লাহ, একজন মনোযোগী শ্রোতা আল্লাহ কবুল করুক, বলি আমি। আমার ভাইয়েরা একটু মাথা খাটিয়ে চিন্তা করেন, 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পার হওয়ার পরে ছোট্ট একটা তারকার কাছে আপনি পৌঁছাতে পারবেন। এই তারা কিন্তু এত ছোট না, যেই পৃথিবীতে আমরা বসবাস করি পৃথিবীটা একটা গ্রহ, আছে অসংখ্য উপগ্রহ, আছে নক্ষত্র, আছে নক্ষত্রের আবাস স্থল গ্যালাক্সি, এই সব কিছুর যিনি মালিক তিনি কে? তিনি কে? সবাই একসাথে বলেন, তিনি কে? এখন নাস্তিকরা আপনাদেরকে বোঝায় কই আল্লাহ বলে এত বড় জান্নাত দিবে, এত বড় জায়গা আল্লাহ পাবে কোথায়? বলেন জায়গা আছে না নাই? এই পৃথিবীতে কি পরিমাণ তারা আছে মহাকাশ বিজ্ঞান গবেষণা করে অবাক। যত পরিমাণ বালু করা রয়েছে পৃথিবীতে, যত পরিমাণ বালু করা রয়েছে পৃথিবীতে, সম পরিমাণ তারকারাজি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সৃষ্টি বৈচিত্র্যের ভিতরে সৃষ্টি করে রেখেছে। হুজুর হঠাৎ করে কক্সবাজারের কথা বললেন কেন? কক্সবাজারে যাওয়ার সময় যে আগ্রহ আমার ভিতরে থাকে, যে উদ্দীপনা আমার ভিতরে থাকে, নতুন একটা ট্রাউজার কিনি কক্সবাজারে যাওয়া লাগবে, পানিতে ভিজতে হবে, রঙিন স্বপ্ন আপনার চোখের ভিতরে, কিন্তু আপনি যদি আল্লাহর গোলাম হতেন, আল্লাহর জান্নাতের রঙিন স্বপ্ন সব সময় আপনি দেখতেন, আল্লাহর নবী সারা রাত কাটা দিতেন, নামাজ পড়তে পড়তে পা গুলো ফুরিয়ে ফেলতেন,
স্বপ্ন হলো সিঙ্গাপুরে যাওয়া, মালয়েশিয়া যাওয়া। আর সাহাবায়ে কেরামের স্বপ্ন ছিল চক্ষু বন্ধ হলে আল্লাহর জান্নাতে যাওয়া। আবার ভাইরা, আবার বন্ধুরা, কক্সবাজার যাওয়ার আগে আমার আপনার যে প্রস্তুতি থাকে, মালয়েশিয়া যাওয়ার আগে যে প্রস্তুতি থাকে, নতুন জামা আপনি ক্রয় করেন, পুরো রাকেশ ভর্তি করে নতুন জামা নিয়ে যান, সুন্দর একটা ছবি উঠাবেন বলে মালয়েশিয়ান টাওয়ারের সামনে আপনি ছবি উঠাবেন। দুবাই গেলে আপনি চিন্তা করেন দুবাই গিয়ে ছবি উঠাবো, সৌদি আরবে গেলে আপনি চিন্তা করেন অনেকগুলা সেলফি উঠাবো ছবি উঠাবো। এই যে আপনার মনের ভিতরে উদ্দীপনা, যাওয়ার জন্য আগ্রহ, দুঃখজনক মহাসত্য হচ্ছে আজকের মুসলমানের জান্নাতে যাওয়ার মতো কোনো আগ্রহ মুসলমানের কলিজায় নাই, ঠিক না বেঠি? জান্নাতে যাওয়ার আগ্রহ যাদের অন্তরের ভিতরে, তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে রাত্রিকালীন সময়ে মালিকের জন্য দাঁড়া গিয়ে চোখের পানি গুলা ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আল্লাহ, জানি না কতদিন দুনিয়াতে বাঁচবো, কোন দিন না জানি যাওয়ার সময় হয়ে যাবে, আয় আল্লাহ আপনি জান্নাতের জন্য কবুল করেন, জান্নাত দান করেন। এই রকম করে করে যে আল্লাহর গোলামেরা প্রস্তুতি নেবে, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, আমার মালিকের পরম শান্তির জায়গা জান্নাত দিতে দেরি হবে না, বলেন আল্লাহু আকবার। উদাহরণ নেন আসিয়ার জীবন থেকে, স্বামীর সিংহাসনের পাশে আসিয়ার জন্য একটা চেয়ার থাকার কথা ছিল, ফার্স্ট লেডি উপাধি পাওয়ার কথা ছিল, কিন্তু দুনিয়ার সৌন্দর্য আসিয়াকে কাবু করতে পারে নাই, কারণ আসিয়ার চোখের ভিতরে জান্নাতের সৌন্দর্য যিনি দিয়ে রেখেছেন তিনি কে? একদিকে স্বামী কথা বলল, আল্লাহর এত মায়া লেগে গেল আসিয়ার জন্যে,